বাঁধগুলো অল্প একটু বৃষ্টি হলে বাঁধগুলো ভেঙে যাচ্ছে, পানি ঢুকে যাচ্ছে, মানুষের ঘরবাড়ি সহ ফসলানি ব্যাপক হারে ফসলানি হচ্ছে। এই যে বিষয়টা, এটা সরকারেরও দায় রয়েছে, জনপ্রতিনিধি যারা রয়েছে হয়তো সরকার ওদেরকে সুষ্ঠু পরিমাণ সুষম পরিমাণ বাজেট দিচ্ছে, কিন্তু সেটা জনপ্রতিনিধিরা হয়তো সঠিকভাবে তারা ব্যবহার করছে না। এই জিনিসটা মানুষের সাথে যে ছেলে খেলা, মানুষের ভোটকে নিয়ে, মানুষের ভোটে নির্বাচিত হয়ে মানুষকে এভাবে বিপাকের মধ্যে ফেলা। সিলেটের বর্তমান পরিস্থিতি এখন কেমন এবং সে আপনাদের কী কী দাবি দেওয়ার রয়েছে, মানে কী কী পদক্ষেপ নেওয়ার জন্য আপনারা আহ্বান জানিয়েছেন? আমরা দেখেছি যে 2022 সালের শুরু থেকেই সিলেট এবং সুনামগঞ্জ এই দুইটা জেলা, বিশেষ করে মৌলভীবাজারও কিছু কিছু এলাকা বন্যার আওতায় ছিল, এবং এই যে সেকেন্ড টাইম যে বন্যাটা হলো সেটা শুধু সুনামগঞ্জ এবং সিলেটকেই আক্রান্ত করেছে। আমরা দেখেছি এর আগে অনেকবার বাংলাদেশে ঐতিহাসিক বন্যা হয়েছে, বাংলাদেশে 1988 সালে ভয়াবহ বন্যা হয়েছে এবং 98 সালে হয়েছে, 2004 সালে যেটা আমরা জানি, যেটা 2004 সালে লাস্ট হলো সেটার কথা আমরা জানি, কিন্তু ওই বন্যাগুলোতে সবগুলোকে ছাড়িয়ে গেছে এখনকার যে 2022 সালের বন্যা। আমি মনে করি এখন যে আমরা তথ্য প্রযুক্তির যুগে বসবাস করছি, এই তথ্য প্রযুক্তির যুগে বসবাস করে 2004 সালের বন্যাকেও ছাড়িয়ে যাওয়া আজ এই সময়টাতে, সেটা আমাদের জন্য লজ্জাজনক। আমরা নদী শাসনে হয়তো গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিতে পারছি না, এটা একটা কারণ হতে পারে। নদী ভরাট হলে তার কারণ কী, সেটা সমাধানের উপায় কী, সেটা আমাদেরকে খুঁজতে হবে। এরপরে সর্বোপরি যে ত্রাণ সামগ্রী, আমি মনে করি যেটা এটা মানুষ দায়ী রয়েছে এবং সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে এখানে যত জনপ্রতিনিধি যারা আছেন তাদের সুদৃষ্টি দেওয়া লাগবে। আমরা জানি যে বাংলাদেশের সবকটা এলাকায় কোনো না কোনো জনপ্রতিনিধির আন্ডারে, তো সুনামগঞ্জ এবং সিলেট বেসিক্যালি হচ্ছে, সুনামগঞ্জ হচ্ছে হাওড় এলাকা এবং এই হাওড় এলাকায় বাংলাদেশের সিংহভাগ ধান কিন্তু সুনামগঞ্জ থেকে আমরা পেয়ে থাকি। সুতরাং দেখা গেছে যে লাস্টের যে গত বন্যাটা হলো, গত বন্যার সময় যে সকল ফসল হানি হয়েছে, কিন্তু কোনো ধরনের একটা বাদ, বালির বাদ বলে একটা কথা আছে, সেই বালির বাদের আমরা নমুনা দেখতে পেয়েছি আমরা সুনামগঞ্জের এই যে হাওড় এলাকায়। বাঁধগুলো অল্প একটু বৃষ্টি হলে বাঁধগুলো ভেঙে যাচ্ছে, পানি ঢুকে যাচ্ছে, মানুষের ঘরবাড়ি সহ ফসলানি ব্যাপক হারে ফসলানি হচ্ছে। এই যে বিষয়টা, এটা সরকারেরও দায় রয়েছে, জনপ্রতিনিধি যারা রয়েছে হয়তো সরকার ওদেরকে সুষ্ঠু পরিমাণ সুষম পরিমাণ বাজেট দিচ্ছে, কিন্তু সেটা জনপ্রতিনিধিরা হয়তো সঠিকভাবে তারা ব্যবহার করছে না। এই জিনিসটা মানুষের সাথে যে ছেলে খেলা, মানুষের ভোটকে নিয়ে, মানুষের ভোটে নির্বাচিত হয়ে মানুষকে এভাবে বিপাকের মধ্যে ফেলা, সেটা জনপ্রতিনিধিদের জন্য একটা বিরাট একটা ইয়ের কারণ বলে আমি মনে করি। আমাদের দাবি হচ্ছে নদী শাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, নদী শাসনের যে প্যাটার্নটা আছে সে প্যাটার্ন চেঞ্জ করতে হবে। হয়তো আমাদের দেশের বিভিন্ন, যেমন সুরমা নদী, সেটার উৎপত্তিস্থল রয়েছে ইন্ডিয়ায়, কুশিয়ারের উৎপত্তিস্থল রয়েছে ইন্ডিয়ায়, তো সেখান থেকে যখন এই নদী শাসনে যখন পানিটা যখন আসে তখন অব্যবস্থাপূর্ণভাবে আসে, সেটা যদি ভালোভাবে চুক্তির মাধ্যমে, যদি পানির যে চুক্তিটা আছে পানি চুক্তিটা যদি সুন্দরভাবে করা হয় যে যখন ইচ্ছা তখন আমাদের দিকে পানি টেলে দেয়া, এই জিনিসটা থেকে যদি বিরত রাখা হয়, তাহলে আমি মনে করবো যে যখন বন্যার সময়, একটা বর্ষাকালে বন্যার সময় বন্যা মেনে নেওয়া যায়, কিন্তু যখন তখন বন্যা মেনে নেওয়া যায় না। এই বিষয়গুলোকে আমরা আমলে নিতে হবে এবং সরকারের কাছে আমার দৃঢ় ইয়ে থাকবে যে যারা সেনাবাহিনী অলরেডি মোতায়েন করা হয়েছে তাদের মাধ্যমে যাতে ত্রাণগুলো সুস্থভাবে পৌঁছায়, এবং জনপ্রতিনিধিদের কাছে কথা হচ্ছে তারা যেন এই বিষয়গুলোকে আমলে নেয় এবং মানুষের বিবেককে যাতে কাজে লাগে তারা এই কাজটা করে। ধন্যবাদ আপনাকে।